হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস আর আপনারা দেখছেন আপডেট বাই দেবাশিস ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন, তো তাদের বাংলা যে অনার্স পেপার রয়েছে সেই অনার্স পেপার 2 এর অর্থাৎ ইবিজি 2 এর অ্যান্সার আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি দিয়েছি আপনাদের এক দাগে দুটো প্রশ্ন করতে হবে, একটি প্রশ্নের মান 20 করে, মোট 40 নাম্বার। তো আমি দিয়েছি একের ক দাগের উত্তর শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করুন। তো আপনারা একদম এখান থেকে লেখা শুরু করবেন, আমি এখানে সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিয়েছি, তো একদম লাস্ট পর্যন্ত আপনারা লিখে দেবেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন অর্থাৎ একের ঘদাগ বলেছে, আধুনিক বাংলা ভাষার সাধারণ লক্ষণগুলির পরিচয় দিন। তো এটাও আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, এক এক করে পয়েন্ট পয়েন্ট করা রয়েছে, আপনারা ঠিক এইভাবে কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারবেন। তাহলে এই এক দাগের এই দুটো প্রশ্ন উত্তর করা হয়ে গেল। এবার আসছে 2 দাগের প্রশ্ন। 2 দাগে আপনাদের যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে, 1টি প্রশ্ন মান 12 করে, মোট 36 নাম্বার। তাহলে এই 2 দাগে এই আমি আপনাদেরকে দিয়েছি 2-এর খ দাগের প্রশ্নের উত্তর ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করুন। তো এটা হলো ধ্বনি পরিবর্তনের কারণ, এটাও সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, আপনারা সুন্দর করে এইভাবে লিখে দিতে পারবেন। নেক্সট প্রশ্ন আমি দিয়েছি 2-এর ঘ দাগের প্রশ্ন, টিকা লিখুন চতুর্দশপদী কবিতা, এটাও সুন্দর করে দেওয়া রয়েছে। সবচেয়ে একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের যেটুকু জায়গা রয়েছে আপনারা সেই জায়গাটুকুর মধ্যেই কিন্তু লেখাটা শেষ করার চেষ্টা করবেন। এবং 2-এর লাস্ট প্রশ্ন, 2-এর উম্মদাগের প্রশ্ন, বাংলা ভাষায় দ্রাবিড় ভাষার প্রভাব কতখানি। তো এই প্রশ্নের উত্তরও আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানেই। তো এই 3টে প্রশ্ন আপনারা লিখে দেন, তাহলে 2 দাগের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এবার সে 3 দাগের প্রশ্ন। তো 3 দাগে আপনাদের যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 1টি প্রশ্নের মান 6 করে, মোট 24 নাম্বার। তাহলে এই টোটাল 100 নাম্বার হয়ে গেল। তো আপনাদের এখান থেকে 4টে প্রশ্নের মধ্যে আমি প্রথমেই দিয়েছি 3-এর খ দাগের প্রশ্ন, টিকা লিখুন ছেদ জাতীয় অক্ষর দল। তো এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটারই ছোটো ছোটো করে টিকা আমি লিখে দিয়েছি। নেক্সট 3-এর উমদাগের প্রশ্ন, টিকা লিখুন রাঢ়ী উপভাষা, তো এটাও কিন্তু সুন্দর করে লেখা রয়েছে, রাঢ়ী উপভাষা টিকা। নেক্সট 3-এর 4 দাগের প্রশ্ন, উদাহরণসহ উৎপেক্ষা অলঙ্কারগুলি বুঝিয়ে দিন, এখানেও কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এবং লাস্ট প্রশ্ন 3-এর 6 দাগের প্রশ্ন, পয়ার ছন্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দিন। তো এই হয়ে গেল টোটাল বাংলার ইবিজি 2-এর পেপারটা। তো এই যে পিডিএফটি, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও কোনো রকম সমস্যা হলে তার নিচে দেওয়া ভিডিওটি অবশ্যই একবার চেক করে নেবেন। এছাড়াও এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল আপডেট বাই দেবাশিস, তো এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত অ্যাসাইনমেন্টের নোট সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও এই সামনেই যে সাজেশন দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে সাজেশন, সেই সাজেশনের জন্য আলাদা আলাদা করে আমি যে নোটস, সেই নোটসের পিডিএফগুলো আমি এই চ্যানেলে আপডেট করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।